হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চলে এলো একটি সুখবর, যেখানে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই। প্রবল তাপপ্রবাহের জেরে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ কার্যত এক সপ্তাহ রাজ্যের সব সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও আগামী শনিবার পর্যন্ত ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করবে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যেহেতু আমাদের এটা একটা টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল, তো এই চ্যানেলের সাথে যুক্ত সমস্ত যারা ছাত্রছাত্রী তোমরা রয়েছো এবং তোমরা যারা ডিপ্লোমাতে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে তোমরা উঠেছো, ক্লাস শুরু হতে চলেছে, তোমাদের এই সপ্তাহ অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত কোনো রকম কোনো ক্লাস তোমাদের থাকবে না। তোমাদের এই উইকটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সমস্ত কিছু ছুটি থাকবে এবং এই সংক্রান্ত নির্দেশিকা স্টেট কাউন্সিলের তরফ থেকে কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। তো ডিপ্লোমার সমস্ত ছাত্র বা ছাত্রী, তোমাদের এই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো যে এই সপ্তাহ তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, এই সপ্তাহ তোমাদের ছুটি থাকছে। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।